Assalamualaikum everyone. আমি আপনাদের তাহসিন হোসেন। আমি আর্মি মেডিকেল কলেজ কুমিল্লার থার্ড ইয়ার স্টুডেন্ট অ্যান্ড আমাদের এখন কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট থেকে আমাদের ডে ভিজিট চলছে। আর আমরা 3 নম্বর মেল ডরমিটরিতে থাকি। সো আমরা সকাল সকাল এই ডর্ম থেকে চলে যাই হেঁটে হেঁটে আমাদের কলেজের উদ্দেশ্যে। তো 2 সপ্তাহে 6 দিন আমাদের ডে ভিজিট। তো অলরেডি আমাদের 5 দিন ডে ভিজিট করা শেষ, আজকে আমাদের লাস্ট ডে। ডে ভিজিটার্স ফার্স্টে আমাদের সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস হয়। এই ক্লাস করার পরে আমরা সবাই বাসে দিয়ে আমরা এক এক জায়গায় গিয়েছিলাম। তো আজকেও আমাদের ক্লাস হবে আগে 8টা থেকে 10টা পর্যন্ত, দেন আমরা বাসে উঠব। তো আমাদের আজকের যাত্রা অলরেডি শুরু হয়ে গিয়েছে, আমরা এখন একটু হালকা পাতলা নাস্তা খাচ্ছি। তো চলুন আমরা আজকে যেতে যেতে বাকি 5 দিনের ভিজিট গুলো অল্প অল্প করে ভিডিওর মাধ্যমে দেখে আসি। আমরা ফার্স্ট দিন গিয়েছিলাম কুমিল্লা সিভিল সার্জন অফিসে অ্যান্ড এরপরে আমরা ইপিআই ভবনে যাই। এরপর আমরা দ্বিতীয় দিনে যাই রাজদেবী মা ও শিশু কল্যাণ কেন্দ্র কুমিল্লাতে। এখানে আমরা পরিবার পরিকল্পনা নিয়ে জানতে পারি। আমরা ডে 3-তে যাই হচ্ছে কুমিল্লা মেডিকেলে। Move on.
ডে ফাইভে আমরা সবাই মিলে যাই কোকাকোলা ফ্যাক্টরিতে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে এখানে আমরা সবাই ফ্রি। আমরা আজকে চলে আসলাম আসসালামু আলাইকুম।